माननीय प्रधानमंत्री तस्मिया लुहिया आहमेद एडिटर इन चार्ज डेलि आवर्टाइम এটা বাংলাদেশ এবং এশিয়ার ফার্স্ট অনলি উইমেন লেড ইংলিশ ডেইলি নিউজপেপার আপনাকে আসলে আমরা আমাদের প্রধানমন্ত্রী হিসেবে এবং অনেক রূপে দেখতে পাই এর মধ্যে সবথেকে যেটা আমাদের আমার মতো অনেক নারী প্রিয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের রোল মডেল হিসেবে আপনাকে দেখতে আমরা সবথেকে বেশি পছন্দ করি আপনাকে প্রথমে কংগ্রেচুলেট করি লন্ডন এবং ফ্রান্সে দুই সপ্তাহের একটা সফর সফলভাবে সম্পন্ন করার জন্য আমি খুব রিসেন্ট একটা ঘটনা নিয়ে আপনার মত জানতে চাচ্ছি যে আমরা জানি রেন্টি ধর্ষণ মামলার বিচারের পরে আমাদের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে একটা অবজারভেশন এসেছে বিচারকের পক্ষ থেকে সে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে দেশে তো আমরা যখন দেখি এবং এই বিষয়ে আমাদের মাননীয় আইনমন্ত্রী আমাদের প্রধান বিচারপতি যে পদক্ষেপগুলো নিয়েছে আমরা সেটাকে হোল হার্টেডলি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু আসলে আমাদের আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের যখন এরকম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মতো ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হয় তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই যদি তাদের নিয়োগটা হয় তখন কিন্তু এই ধরনের জেন্ডার বেস ভায়োলেন্সের যে বিচার প্রক্রিয়াটা সেখানে এ ধরনের অবজারভেশন চলে এসছে আমাদের সামনে যেটা আমাদেরকে আসলে ভাবিয়ে তোলে কারণ আমরা এই সময় এসেও আমরা নারীদেরকে নিয়ে এভাবে চিন্তা করছি যেখানে কিনা আসলে যে জিনিসটা আমাদের কারোর কাছে আমরা আসলে কেউই চাচ্ছি না তো আমার প্রশ্নটি হচ্ছে যে এ ধরনের বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনি তাদের মাইন্ডসেট তাদের আপব্রিংিং তাদের থট প্রসেস এই জিনিসগুলো অ্যাসেসমেন্টের কোনো বিষয় কোনো দিক নির্দেশনা কি দিবেন নাকি আমাদেরকে এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে তো কতগুলি নীতিমালা আছে নিয়ম আছে এবং জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে যারা আসেন তারা তো পরীক্ষা দিয়েই আসে শিক্ষাগত যোগ্যতা নিয়েই আসে আর বিচারক নিয়োগ এটা তো এটা কিন্তু আমার হাতে না এটা মহামান্য রাষ্ট্রপতির হাতে এবং আমাদের চিফ জাস্টিসের হাতে কাজে এটা বিচারক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্যা না সমস্যা হলো একটা মানুষের মানসিকতার উপর কাজে এখন যিনি এই ধরনের অবজারভেশন দিয়েছে এটা তার মানসিকতা এটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত মতামত তবে এটা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা হলো বাস্তবতা ধন্যবাদ